হ্যালো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নিশ্চয়ই থামল দেখে তোমরা বুঝে গেছো সবাই যে আজকের আলোচনার মূল বিষয়বস্তু কী তো চলো দেরি না করে শুরু করি আজকের যে ভিডিও টপিক হলো সেটা হলো মধ্যবিত্ত থেকে কিভাবে ধনী হবেন মধ্যবিত্ত থেকে ধনী হতে প্রত্যেকেই চায় যদি জিজ্ঞেস করা হয় যে কে কে চান বা কোনো ফেসবুকে পোস্ট করি বা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি প্রত্যেকেই কিন্তু মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়ে ধনী হওয়ার স্বপ্ন প্রত্যেকেই দেখে কিন্তু তার মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা তার জন্য কাজ করে মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়ে মধ্যবিত্ত লাইফস্টাইল বিলং করে সেখান থেকে বেরিয়ে এসে ধনী হওয়ার চিন্তা করলে হবে না শুধু ধনী হওয়ার কাজ করে যায় তারাই শুধুমাত্র ধনী হয় আর বাকিরা শুধু ভেবেই যায় তেমনই আজকে আটখানা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলো যদি মেনে চলেন বা ফলো করেন বা ইউটিলাইজ করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট ধনী হবেন আপনার যা ফিনান্সিয়াল কন্ডিশান আপনার পরিবারের যা ফিনান্সিয়াল কন্ডিশান আছে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি সেখান থেকে আপনি ধনী হবেনই হবেন ঠিক আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ছোট বড় বয়স্ক মাঝারি সকল বয়সের জন্য কিন্তু এই ভিডিওটি ঠিক আছে পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকের জন্য বিশেষ করে বাঙালিদের জন্য সবার প্রথমে যে পয়েন্টটি বলবো সে পয়েন্টটি হলো সঞ্চয় করা সঞ্চয় করা শুরু করতে হবে সঞ্চয় করা শুরু করতে হবে সেভিংস আমরা মিডিল ক্লাস যারা মিডল ক্লাস ঘরে জন্মগ্রহণ যারা করেছি লাইফস্টাইল যাদের মিডিল ক্লাস তাদের ইনকামটা হচ্ছে মিডিয়াম কিন্তু স্বপ্নটা হচ্ছে বড় লোকের মতো বড় লোক অর্থাৎ যাদের কোটি কোটি টাকার বিজনেস আছে ইনকাম আছে তাদের মতো কিন্তু হাজার টাকা কামিয়ে কোটি টাকার স্বপ্ন দেখাটা ঠিক না ভুল স্বপ্ন দেখাটা ঠিক স্বপ্ন দেখতে হবে কিন্তু তার মতো লাইফস্টাইলটাকে করে নেওয়া মানে খরচাটা বেড়ে গেল তাই আমি বলবো কাউকে কোনো বড় লোক কোনো ধনী ব্যক্তি বা কাউকে দেখাবার জন্য এক্সপোজ করবার জন্য একটা বাইক একটা মোটা সোনার চেন বা আরও অন্যান্য এক্সপেন্সিভ কিছু জিনিস কিনে নিয়ে যেটা তোমার প্রয়োজনের নেই যেটা তোমাদের অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কোনো প্রয়োজনই নেই কিনে নিলে দুদিন দেখালে যেগুলো ধরো বাংলাতে অনেকে বলে ফুটিনি মারবার জন্য কিনেছিস যাই হোক ওয়ার্ডটা খারাপ হলেও কিন্তু প্রকৃত সত্যি মানুষকে দেখাবার জন্য এটা আমার আছে ওই দেখিয়ে লাভ নেই তোমার যদি প্রয়োজন থাকে তাহলে তুমি জিনিসটা কেনো বাকি টাকাটা বাকি যে টাকাটা সেটা সেভিং করো মধ্যবিত্ত অনেকেই আছে যারা প্রচুর কিন্তু উপার্জন করে অনেক উপার্জন করে কিন্তু তাদের কিন্তু সেভিংস বা তাদের কিন্তু সঞ্চিত অর্থ নেই তারা সেভিংটা করতেই পারে না সেভিংয়ের মেন্টালিটি নেই আসবে চল খরচা করে দিই ও কতদিন আছি যতদিন আছি খরচা করে দিই যখন থাকবো না তখন এমনি টাইপের কথাবার্তা এটা কিন্তু উচিত নয় আমাদের সময় কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত সেই টাকাটা সেভিংস সেভিংস কোথায় করতে পারি আমরা আমরা সচরাচর সেভিংস অর্থাৎ ব্যাংকে। আমার ধরুন কথার মানে এক্সাম্পল দিই কারো বিশ হাজার টাকা হচ্ছে মান্থলি উপার্জন সে কি করলো পনেরো বা বারো হাজার টাকা তার ফ্যামিলি খরচা করলো এবার বাকি যে টাকাটা থাকছে সে টাকাটা সচরাচর ব্যাংকে থাকল এবার কম অ্যামাউন্ট যদি থাকে তাহলে নর্মালি থাকলো একটু অ্যামাউন্টে বেড়ে গেলে সেটা এফডি করলো বা আরও অন্যান্য অনেক রকম প্রসিডিওর আছে সেইখানে র্যাকারিং সিস্টেমে টাকা রাখলো ঠিক আছে এছাড়া মিউচুয়াল ফান্ড আছে আরও বিভিন্ন রকমভাবে টাকা কিন্তু ইনভেস্ট করা যায় ঠিক আছে সেই জায়গাগুলো সম্পর্কে একটু নলেজ গেন করতে হবে একটু জানতে হবে ইন্টারেস্ট থাকতে হবে ফার্স্ট অফ অল ইন্টারেস্ট থাকতে হবে ইন্টারেস্টটা নিয়ে টাকাটা আমি রাখলাম এবার টাকাটা আমার ধীরে 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 আমার গ্রোথ হলো টাকাটা কি আমার রইলো এমার্জেন্সি কেসে আমার কোনো ফিনান্সিয়াল যদি ক্রাইসিস হয় এমার্জেন্সি যেমন লকডাউন হয়েছিল। তা তেমনই যদি মেডিকেল কোনো ইস্যু হয় তখন কিন্তু আমার ওই টাকাটা কিন্তু খুব ইজিলি আমরা তুলতে পারবো এবং আমি কাজে লাগাতে পারবো সেই জন্য সেভিংস কিন্তু দরকার প্রত্যেকটা মধ্যবিত্তর জন্য বলছি সেভিংস কিন্তু করবেই তোমার উপার্জন যতই হোক না কেন সেভিংস একটা পার্সেন্টেজ কিন্তু করবে যদি বলো কত মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট থেকে শুরু করে আপ টু ফর্টি পার্সেন্ট পর্যন্ত প্রতি মাসে সেভিংস যেন থাকে তুমি যেটাই উপার্জন করো তার ঠিক আছে এটা গেলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো প্রতি মাসে তুমি কি খরচা করবে না করবে তোমার মুদিখানা তোমার ফ্যামিলির মুদিখানা গ্রোসারির আইটেম সবজি বাজার মাছ মাংস মেডিকেল সমস্ত রকম এক্সপেন্সিভ নিয়ে সমস্ত কিছু খরচা বাবদ একটা বাজেট তোমাকে কিন্তু ফিক্স করতে হবে সেটা তোমার ফ্যামিলি বাজেট হবে সেই বাজেটের ঊর্ধ্বে তোমাকে যাওয়া যাবে না তবে তুমি কিন্তু সেভিংটা করতে পারবে টার্গেট ফিক্স করতে হবে আবার বলছি কথার মানে তুমি কুড়ি হাজার টাকা উপার্জন করো এক্সাম্পেল কিন্তু তোমার ফ্যামিলিতে চারজন আছে সবার খরচা খাওয়া দাওয়া খরচা ওষুধপত্রের খরচা পড়াশোনার খরচা সমস্ত খরচা নিয়ে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে তোমার বাজেটটা কিন্তু ফিক্স করতে হবে ঠিক আছে তার চেয়ে বেশি টাকা তোমার কিন্তু তোলা যাবে না এবার বাজেট তুমি যদি ফিক্স না করো তাহলে সেই ক্ষেত্রে কি হবে খুচরো টাকা এত ভাগে যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি খুচরো টাকা এত ভাগে তুমি খুচরো টাকার আয় পাও না কোথায় খরচা হয়ে যাচ্ছে কিন্তু তোমার যদি বাজেট ফিক্স থাকে কি কি জিনিস নেবে না নেবে সেগুলো যদি আগে থেকে একটা লিস্ট করে নাও অর্থাৎ গ্রোসারির আইটেম মানে মুদিখানার জিনিস তুমি কি কী নেবে সেগুলো কত কি পরিমাণ নেবে একটা লিস্ট করে নিলে সেই লিস্ট ওয়াইজ কিন্তু এলো ওকে সবজি মাছ মাংস এটা লিস্ট করা যায় না বাজারে গেলে ওটা বোঝা যায় ওটা ধরো তবু কবে কি খাবে না খাবে একটা করে নিলে দেখো ওই জিনিসগুলো ছোটো ছোটো কিন্তু যদি করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট পাবে আমরা করি না আমরা দূর ওইগুলো আবার কী করে এমনি ভেবে আমরা উড়িয়ে দিই কিন্তু এগুলো ওড়ানো যাবে না হলো করতে শুরু করো যবে ভিডিওটা দেখছো তবে থেকে করতে শুরু করো দেখো রেজাল্ট পাবে এক মাস দু মাস তিন মাস পর দেবে রেজাল্ট পাবে ঠিক আছে একটা লিস্ট করলে আচ্ছা ওষুধপত্র কত খরচা হয় মাসে ওইটা একটা অ্যামাউন্ট প্রতিটা জায়গায় কত কি খরচা হয় সেইটা হিসাব করে তুমি যখনই তোমার স্যালারি পাচ্ছ বা তুমি যখন তোমার মিসেসকে স্যালারিটা দিচ্ছ তখনই ওই অ্যামাউন্টটা তুমি ভাগ করে দিলে এখানে এত খরচা এখানে এত খরচা তাহলে তুমি সেই ক্ষেত্রে দেখবে তুমি অনেক বেশি সেভিং করতে পারবে অবাঞ্ছিত খরচা থেকে কিন্তু অনেকটা বেঁচে যাবে সেভিং করতে পারবে সেভিং থেকে কোথাও ভালো জায়গায় ইনভেস্ট করতে পারবে আরও কিছু স্টার্ট করতে পারবে অবভিয়াসলি আরও কিছু স্টার্ট করতে পারছো তোমার অর্থ যদি গ্রোথ হয় অর্থ যদি বাড়ে অটোমেটিকলি তুমি মধ্যবিত্ত থেকে তো রিচ হচ্ছ ধনী হচ্ছ এটাই তো স্বাভাবিক তাই না নাম্বার তিন যারা স্টুডেন্ট আছো টুয়েলভ পাস করেছো টেন পাস করেছো বা গ্র্যাজুয়েশান করেছো অর্থাৎ পড়াশোনা করছো পড়াশোনা করবার সাথে সাথে কম্পিটিভ পরীক্ষা দিচ্ছ স্টুডেন্ট আছো তো আমি বলবো সকলকে বলবো আমার অভিজ্ঞতা থেকে বলছি গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশান নিচ্ছ বা কোনো ভালো কলেজে অ্যাডমিশনের জন্য প্রিপারেশান যাই করছো করো তার সাথে সাথে সাইডে একটা কিছু স্কিল শেখো যে স্কিলকে ইউটিলাইজ করে তুমি অর্থ উপার্জন করতে পারবে সেটা যে কোনো জিনিস হতে পারে শুধু বসে থাকো না শুধু কম্পিটিটিভের জন্য বা চাকরির জন্য কারণ কি এখনকার যে সিচুয়েশান সরকার নিজেই চাক চাকরি দিতে পারছে না সরকার নিজেই চাকরি দিতে পারছে না সরকারের কাছেই চাকরি নেই সরকারও চাইছে যে সবাই সেলফ ডিপেন্ডেড হোক তাই চাকরির জন্য চেষ্টা করো প্রিপারেশান নাও সব ঠিক আছে কিন্তু তার সাথে সাথে নিজের স্কিল ডেভেলপ করো কিছু শেখো নতুনত্ব কিছু শেখো হ্যাঁ যেটা শিখবে সেটা দেখে নেবে মার্কেটে একটু ডিমান্ড আছে কি কেমন আছে এখন তো সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব আছে ফেসবুক আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা ডিমান্ড বুঝতে পারবে একটু মার্কেটে যদি বেরো মার্কেটে বেরোলেই ঘোরাঘুরি করলেই তোমরা বুঝতে পারবে একটু ঘুরতে হবে একটু জানতে হবে একটু তাগাদা করতে হবে উৎসাহ যারা ভিডিওটা দেখছেন প্রত্যেক বাবা মাকেও বলছি স্টুডেন্ট কলেজে পড়ছে এখন ছেলে পড়াশোনা করছে এখন কাজ করবে না চাকরি করবে না না কেন করবে না এখন থেকেই ছেলেকে কাজ প্রফেশনালি প্রফেশনাল অর্থ উপার্জন করবার মানসিকতা তৈরি করুন তা না হলে তো আজ থেকে পাঁচ বছর পর আপনারাই বলবেন যে কী করছিস ঘরে বসে আছিস কিছু করছিস না কাজ বাজ করছিস না তখন কিন্তু আপনি ছেলেকে অমনিভাবে অভ্যাস করিয়েছেন তাই প্রত্যেকে মা বাবাদের উদ্দেশ্যে বলছি আপনারাও কিছু শিখুন বয়েস ডাজেন্ট ম্যাটার প্রত্যেক বয়সে কিছু না কিছু শেখা যায় এছাড়া আপনার ভেতরে অনেক কিছু শিক্ষা আছে পড়াশোনা আছে আঁকা গান বাজনা ড্রয়িং নাচ সেই স্কিলগুলোকে আরও বেশি ইউটিলাইজ করবার চেষ্টা করুন ওখান থেকে উপার্জন আসবে আর সেখান থেকে আপনি কিছু ভালো জিনিস কিনলেন অ্যাসেট করলেন সেই অ্যাসেটটা রেন্ট দিলেন সেটা বাড়ি হতে পারে কোনো গাড়ি হতে পারে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারছেন আপনি ধীরে ধীরে ধনী হয়ে উঠছেন ঠিক আছে চার নাম্বার ক্যালকুলেটেড রিক্স নিতে হবে অর্থাৎ ক্যালকুলেটেড রিক্স এটার মানেটা কী দেখো প্রত্যেকেই আমরা জীবনে কম বেশি কিন্তু রিক্স নিই এবার রিক্স নিয়ে এবার রিক্স নেওয়াটা এমন নয় যে আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে রিক্সটা নিয়ে নিলাম এক্সাম্পল দিই কথার মানে আমার মাথায় একটা বিজনেস আইডিয়া এলো ঠিক আছে সেই বিজনেস আইডিয়াটা ইউটিলাইজ করবার জন্য প্রপার ভাবে কাজ করবার জন্য আমার প্রচুর টাকা দরকার তো আমি দশটা জায়গায় আমি লোন নিয়ে নিলাম ধার নিয়ে নিলাম দিয়ে আমি বিজনেসটা স্টার্ট করলাম কিন্তু আমার কাছে তেমন কোনো ফুল ব্যাক আর কোনো টাকা রইল না যা ছিল সমস্ত কিছু টাকা আমি দিয়ে বিজনেসটা স্টার্ট আপ করলাম এবার কোনো বিজনেস স্টার্ট আপ করলেই যেদিন শুরু করলে তার পর দিন থেকে কিন্তু বিজনেসটা কিন্তু দাঁড়ায় না সময় লাগে এক দেড় বছর সময় লাগে মার্কেট অ্যানালাইসিসের ব্যাপার আছে মার্কেটের ডিমান্ডের ব্যাপার আছে র মেটেরিয়াল কোথা থেকে নেবে কত প্রফিটে বিক্রি করবে ঠিক আছে তার কিছু ফল্ট হলে তুমি কীভাবে রিটার্ন করবে অনেক কিছু ব্যাপার আছে সেগুলো কাজ করতে করতে জানা যায় এবারে তুমি যদি তোমার সমস্তটা দিয়ে দাও তাহলে তোমার ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু একদম উইক হয়ে যাবে ফলে তুমি কিন্তু ডুবে যেতে পারো ঋণ লোন এছাড়া তোমার ফ্যামিলি ক্রাইসিসে আসতে পারে তাই প্ল্যানিং করে তোমাকে রিক্স নিতে হবে কোনো কিছু স্টার্ট করলে তোমার যে অ্যামাউন্ট বা তোমার কাছে যা ক্যাপাসিটি আছে তার ক্যাপাসিটির থার্টি তুমি কিন্তু রিক্স নিতে পারো থার্টির বেশি কিন্তু রিক্স নেওয়া একদমই উচিত নয় থার্টি পার্সেন্ট কেন বলছি সেভেন্টি পার্সেন্ট তোমার কাছে যদি থাকে তাহলে তোমার ফ্যামিলি সিকিওর ফ্যামিলিতে কোনো চাপ আসছে না এবার তোমার বিজনেসটা ধীরে 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 গ্রোথ হচ্ছে সেখানে যদি আরও কিছু লাগে তুমি সেভেন্টি পার্সেন্ট থেকে কিছু দিয়ে বুস্ট করতে পারবে তুমি ইনভেস্ট করেছো থার্টি পার্সেন্ট দিয়ে এবার তোমার ধরো কোনো মনে হচ্ছে যে কোনো জায়গায় একটু হয়তো বুস্টের দরকার সেই বুস্টের জন্য তুমি বুস্ট করতে পারলে এবার তোমার যদি হাত খালি থাকে তুমি না পারবে বুস্ট করতে না তুমি তোমার ফ্যামিলিকে মেনটেন করতে তাই প্ল্যানিং ঠিক আছে প্ল্যানিং রিক্স নিতে হবে পরিকল্পিত রিক্স কিন্তু তোমাকে নিতে হবে যেটাকে বলা হয় ক্যালকুলেটেড রিক্স ঠিক আছে তাহলে কিন্তু দেখবে তুমি ধনী হতে পারছো এগুলো কিন্তু দেখার পর ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু প্ল্যানিং করতে হবে খাতা কলম নিয়ে নিতে হবে কি করব না করবো প্ল্যানিংটা করতে হবে প্ল্যানিংটা রেগুলার বেসিসে কিন্তু করে যেতে হবে তাহলে কিন্তু রেজাল্ট হানড্রেড পারসেন্ট আসতে বাধ্য আমি যেগুলো বলছি এগুলো কিন্তু প্রমাণিত মানে প্র্যাকটিক্যালি প্রমাণিত এর মধ্যে কিছু কিছু পয়েন্ট আমি যেগুলো বলছি আমি নিজে ইউটিলাইজ করি প্রতি মুহূর্ত করি এবং করে রেজাল্ট পেয়েছি বলেই আমি সেগুলো শেয়ার করছি পাঁচ নম্বর শেয়ার মার্কেটে কিন্তু টাকা ইনভেস্ট করা যেতে পারে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা যেতে পারে মধ্যবিত্তদের জন্য বলছি স্পেশালি মধ্যবিত্ত না এখন যারা ধনী তারাই ম্যাক্সিমাম কিন্তু এটা করে কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে সেটা হলো মার্কেট সম্পর্কে জানতে হবে শেয়ার মার্কেটে টাকা রেখে অনেকের টাকা ডুবে গেছে কেন কি তারা জানে না আন ভুল ভাল জায়গায় টাকাটা ইনভেস্ট করে দিয়েছে শেয়ার মার্কেট হচ্ছে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি বড় বড়ো বিজনেসম্যান থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে এর প্রফিট মার্জিন হাই প্রফিট আছে এবং হাই রিস্কও আছে কিন্তু প্রফেশনাল কোনো ব্যক্তির দ্বারা যারা মার্কেট সম্পর্কে জানে আপনাকে গাইড করবে তার জন্য ফিজ নেবে অবশ্যই ফিজ নেবে যে আপনাকে গাইড করবে আপনার টাকা আপনি কিছু টাকা ইনভেস্ট করতে চান সে টাকাটা ভালো রিটার্ন পাওয়ার জায়গায় আপনাকে পৌঁছে দেবে তার জন্য সে কিছু ফিজ নেবে অবশ্যই সে ফিজ নেবে তার ওটা প্রফেশন কিন্তু আপনি ওখান থেকে কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন হ্যাঁ ইভেন আপনি ব্যাংকের এফডি থেকে শুরু করে পোস্ট অফিসের যে রিটার্ন আছে তার থেকে কিন্তু আপনি অনেকটা বেশি পাবেন ঠিক আছে মিউচুয়াল ফান্ড আছে শেয়ার মার্কেট আছে আরও বিভিন্ন জায়গায় আছে এবং যাদের ধরুন টাকা পয়সা একটু বেশি আছে তারা ল্যান্ডে গোল্ডে এই জায়গাগুলো ল্যান্ড গোল্ড এছাড়া ধরুন কোনো ম্যারেজ হল বা কোনো একটা বাড়ি বা কোনো গ্যারেজ এগুলো কিনে নিয়ে রেন্ট দিতে শুরু করলেন সেখান থেকে একটা প্রতি মাসে কিন্তু রেগুলার ফিক্স আর্নিং হতে শুরু করলো এই টাকাটা আপনি আবার কোনো জায়গায় মিউচুয়াল ফান্ড বা আরও অন্যান্য কোনো জায়গায় ইনভেস্ট করলেন মানে টাকায় টাকা আনবে টাকাকে ইনভেস্ট করে সেখান থেকে টাকা পেলেন সেখান থেকেই আবার সে টাকাটা আপনি ইনভেস্ট করলেন ফলে কি দু তিন বছরের মধ্যে কোনো টাকাটা আপনার ডবল হয়ে গেল দু তিন বছরের মধ্যে টাকাটা আপনার ডবল হয়ে গেল কিন্তু কোনো চিট ফান্ড নয় কোনো চিট ফান্ডে কিন্তু নয় এটা যে হ্যাঁ দু তিন বছরে ডবল করে দিচ্ছে অ্যাট এ টাইম না আপনি পাঁচটা জায়গায় রাখছেন ক্যালকুলেটেড কিন্তু পুরোটাই কিন্তু পরিমাপিক ক্যালকুলেটেড আপনি কিন্তু মার্কেট অ্যানালাইসিস কে কত দিচ্ছে পার্সেন্টেজ দিচ্ছে কোথায় ইয়ে করছে সমস্ত কিছু ক্যালকুলেটেড করে আপনাকে কিন্তু এগোতে হবে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পাবেন আর আপনি ধনী হবেন ত নম্বর পয়েন্ট আপনার যদি অকেজো কোনো জমি থাকে অকেজো জমি অর্থাৎ দীর্ঘদিন ধরে জমিটা পড়ে আছে জমিটার কোনো ভ্যালুয়েশান দিনের দিন কমছে ঠিক আছে বাজে হয়ে যাচ্ছে জমিটা ভ্যালুয়েশান কমছে সেই সকল জমি ঝোপঝাড় হয়ে যাচ্ছে বা কোনো বাড়ি যদি এমনি থেকে থাকে বেকার বেকার ওই সব জমি বাড়ি আটকে রাখবেন না কি করবেন রিলিজ করে দিন সেল করে দিন সেল আউট করে প্রপার ভালো জায়গায় কোনো বাড়ি বা জমি কিনে আপনি রাখলেন শুধু জমিটা যদি ফেলে রাখেন তা তো ভালো জায়গায় যদি থাকে তাহলে জমি রেট বাড়বে এছাড়া যদি বাড়ি থাকে বাড়িটাকে শুধু শুধু ফেলে রাখবেন না রেন্ট দিয়ে দেবেন রেন্ট দিয়ে দিলে প্রতি মাসে একটা টাকা আসবে আপনার বাড়িটাও ঠিক থাকবে আপনার একটা টাকাও কিন্তু আসতে থাকবে কিন্তু শুধু শুধু যদি পড়ে থাকে অনেকের আছে গ্রামে বা দেশের বাড়িতে বাড়ি আছে পড়ে আছে কেউ নেই মেনটেন করবার থাকার কেউ নেই শুধুই পড়ে আছে তো অমনি রাখবেন না তাতে আপনার কিন্তু লস সেই জমি বা বাড়িগুলো বিক্রি করে আপনি কিন্তু ধনী হতে পারবেন ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন ঠিক আছে এই ছোটো ছোটো অ্যাডভাইসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন এগুলো কিন্তু অনেক কাজে লাগবে ঠিক আছে নাম্বার সাত সোশ্যাল মিডিয়াকে কিন্তু ইউটিলাইজ করতে হবে এখনকার দিনে দেখুন সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা বিরাট পাওয়ারফুল মাধ্যম আপনি ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখছেন মেবি হয়তো ফেসবুকও দেখতে পারেন ইনস্টাগ্রামে দেখতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করতে পারেন দেখুন আজ মানে খুবই প্র্যাকটিক্যালি কথা দেখুন আমি ইউটিউবকে ইউটিলাইজ করি অ্যাডভাইস দিই প্রোডাক্ট নিয়ে আগে বলতাম প্রোডাক্ট নিয়েও আমি সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করি সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করে আপনি ধরুন সাইড ইনকাম কিছু করতে পারেন প্যাসিভ ইনকাম একটু কিছু করতে পারবেন ঠিক আছে ইউটিউবকে কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে এখান থেকে উপার্জন কিছু হবে ঠিক আছে সেইটা আপনি কোথাও ইনভেস্ট করলেন করতে পারেন বা আপনার কিছু শখের জিনিস আপনি কিনতে পারলেন আপনার পরিবারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারলেন তার সাথে সাথে আপনার স্কিলটা ডেভেলপ হলো চারটে পরিচিতি পেলেন আপনি আপনি যেটাই করেন চাকরি করছেন বিজনেস করছেন তার সাথে সাথে এটা কিন্তু করতেই পারেন এছাড়া কোনো বিজনেস স্টার্ট আপ করলে তার প্রমোশন হিসাবে আপনি কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারেন ঠিক আছে ইউটিউবার থেকে অনেকে আছে ইউটিউব থেকে প্রচুর লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে অনেকে আছে হাজার হাজার টাকা উপার্জন করছে কিন্তু করছে করছে তো অ্যাডভাইস দেওয়াটাও জ্ঞান দেওয়াটাও কিন্তু একটা কাজ এবং জ্ঞান নেওয়াটাও কিন্তু একটা কাজ এটা হচ্ছে জ্ঞান দেওয়া নেওয়া একজন টিচার স্টুডেন্টকে পড়ায় তার পড়ানোটা কাজ জ্ঞান দেওয়াটা কাজ একটা স্টুডেন্ট তার জ্ঞান নেওয়া কাজ সে টাকার বিনিময়ে কিন্তু জ্ঞান নিচ্ছে সে টাকার বিনিময়ে জ্ঞান দিচ্ছে এখানে উপার্জন আছে তো তেমনই আপনারাও আপনাদের যে স্কিল আছে আপনাদের যা নলেজ আছে সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরতেই পারেন কোনো সমস্যা নেই লজ্জার কিছু নেই সাহস করে করুন দেখুন রেজাল্ট আসবে হ্যাঁ অবশ্যই ধৈর্য রাখতে হবে ভয় পেলে চলবে না ভয় এবং লজ্জা পেলে চলবে না ঠিক আছে আট নাম্বার হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করুন এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে বিজনেস স্টার্ট আপের রিগার্ডিং এই চ্যানেলে দু একটা ভিডিও দেওয়া আছে নতুন বিজনেস স্টার্ট আপ রিগার্ডিং তো সেই বিজনেস সম্পর্কে আপনারা একটু চিন্তাভাবনা করুন ছোটো থেকে শুরু করুন প্রথমেই বড়ো কিছু আমি বলবো না লক্ষ লক্ষ টাকার বিজনেস শুরু করুন প্রথমে ছোট ছোট থেকে শুরু করুন ঠিক আছে ছোট ছোটো বিজনেস শুরু করুন ফুড স্টল করতে পারেন ফাস্ট ফুডের কিন্তু বিশাল চাহিদা মোমো তারপর আপনার এগরোল চাউমিন ললিপপ মানে চিকেনের আইটেম ননভেজ আইটেম কিন্তু প্রচুর চাহিদা কিন্তু বেড়ে গেছে বুঝাচ্ছেন তো এবং ভালো টেস্টি খাওয়ার কিন্তু খুব কম জায়গাতেই আছে রিজনেবল প্রাইসে টেস্টি খাবার কিন্তু খুবই কম আছে আপনারা যদি কম ইনভেস্টমেন্টে টেস্টি খাবার এবং রিজনেবল প্রাইসের মধ্যে টেস্টি খাবার আপনারা যদি প্রোভাইড করতে পারেন আপনি এত কাস্টমার পাবেন আপনি ধারণ করতে পারবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন একটু টিপটপ হতে হবে দেখবেন একটু ফলো করে দেখবেন না এছাড়া সোশ্যাল মিডিয়া আপনারা আছে এখন প্রচুর ফুড ব্লগার আছে আপনি একটা দোকান করবেন আপনার খাবার যদি টেস্টি হয় আপনার খাবার যদি টেস্টি হয় এবং রিজনেবল যদি প্রাইস হয় দেখবেন প্রচুর ফুড ব্লগার আপনার কাছে চলে আসবে আপনার ইন্টারভিউ নেবে আপনাকে রাতারাতি আপনাকে ভাইরাল করে দেবে কিন্তু ভাইরাল হয়ে গিয়ে অহংকার বাড়িয়ে ফেলবেন না আপনি আপনার যে কাজ কোয়ালিটি এবং প্রাইস এগুলো মেনটেন করে কাজ করে যাবেন আমি কথা দিচ্ছি ছোট বিজনেসটা কিন্তু বড় বিজনেস হতে বেশি দিন সময় লাগবে না কিন্তু পেশেন্স ধৈর্য নিজের উপর আত্মবিশ্বাস আর আপনি পারবেন এই বিষয়গুলো আপনাকে বিশ্বাস করতে হবে অন্য কেউ বিশ্বাস করুক না করুক দরকার নেই দেখার লোকে পাঁচটা কথা বলবে বলেছে ভবিষ্যতও বলবে ঠিক আছে কে কি বলছে না বলছে এত কান দেওয়ার দরকার নেই আপনি কি ভাবছেন আপনি কি করতে চাইছেন সেটা করুন আপনি যাদেরকে ভাবছিলেন যে তারা কি বলবে তারাই একদিন বলবে আপনি যখন বড় হবেন ভাই দারুণ কাজ করেছিস আমরা প্রাউড কিন্তু যখন আপনি ছোট হবেন ছোট থাকবেন তখন কিন্তু তারা সাপোর্ট করবে না তারা তখন তারা আপনি যখন ছোট থাকবেন যখন স্টার্ট করবেন তারা তখন বলবেন আহ আর কাজ পেলি না এসবই কাজ করলি আর কিছু কাজ পেলি না শেষ পর্যন্ত এত পড়াশোনা করে এত শিক্ষিত হয়ে এই কাজ তারা কিন্তু বলবে মন ভাঙলে চলবে না হ্যাঁ ভাই কি করব? এটাই আমি জানি এটাই করছি চয় আসিস দোকানে আসিস এমনিভাবে হাসি মুখে কিন্তু কাটিয়ে দাও নিজের কাজ করে যাও সেই বন্ধু যারা তোমাকে বলেছিল তারাই কিন্তু একদিন আসবে এবং তোমার প্রশংসা করবে ঠিক আছে এই পয়েন্ট তো বন্ধুরা এই কয়েকটি আট তো বন্ধুরা এই কয়েকটি পয়েন্ট যে আলোচনা করলাম এই পয়েন্টগুলি তোমরা প্রত্যেকে নোট ডাউন করো বা লিখে রাখো বা ইউটিলাইজ করা শুরু করো এক একটা পয়েন্ট ধরে তোমরা ইউটিলাইজ করা শুরু করো কথা দিচ্ছে হানড্রেড অ্যান্ড কথা দিচ্ছে হান্ড্রেড টেন পারসেন্ট তোমরা রেজাল্ট পেতে বাধ্য ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ঠিক আছে গুরুত্বপূর্ণ ভিডিও এছাড়া তোমাদের যদি কিছু অনুরোধ থাকে কিছু রিকোয়েস্ট থাকে তাহলে তোমরা রাখতে পারো সেই রিগার্ডিং আমি ভিডিও করবার চেষ্টা করব কেন কি ওই ভিডিওটা করবার জন্য আমাকেও একটু ঘাটাঘাটি একটু রিসার্চ করতে হয় জানতে হয় যে নলেজটা প্রোভাইড করব সেই নলেজটা জেনুইন হতে হবে সেই জন্য একটু সময় লাগবে ঠিকই কিন্তু তোমাদের জন্য ভিডিও আসবে ঠিক আছে চলো আজকের জন্য নিশ্চিত বিদায় ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ